হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে যে প্রোডাক্টটা নিয়ে রিভিউ করব সেটা হলো দ্য সোমিজ স্ক্যান গ্রুপের ফেয়ার সিরাম। সোমিজের প্রোডাক্ট যারা যারা ব্যবহার করে তাদের ম্যাক্সিমামেরই কিন্তু এটা ভীষণ একটা প্রিয় প্রোডাক্ট, এবং তাদের মধ্যে কিন্তু আমিও পড়ি, আমারও প্রোডাক্টটা ভীষণ ভালো লাগে। প্রোডাক্ট নিয়ে অনেক ডিটেলে অনেক কিছুই কথা হবে, তবে ভিডিওটা আরও আগে যাওয়ার আগে তোমরা প্লিজ, যারা নতুন আজকে আমার চ্যানেলটা দেখছো বা এই ভিডিওটা প্রথমবার দেখছো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার কমেন্টটা করতে কিন্তু ভুলবে না। তাহলে চলো এটা নিয়ে একটুখানি আমরা বিস্তারিত আলোচনায় যাই। এটা একটা প্লাস্টিকের কন্টেনারে আসে, 100 ml প্রোডাক্ট থাকে এর মধ্যে। এরকম একটা ফ্লিপটপ ক্যাপ আছে, সেটা যথেষ্ট টাইট, ফলে এটা বাড়ির থেকে যখনই বাইরে যাচ্ছ ব্যাগের মধ্যে নিয়ে যেতে পারো, সেটা উল্টে পাল্টে যেমন করে ডাকো প্রোডাক্ট লিক হওয়ার বা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রোডাক্টটার প্রাইস হচ্ছে গিয়ে 195, কিন্তু চিন্তা নেই, 195 দিয়ে কিনতে হবে না। তোমার বাড়ির সামনে যে কোনো লোকাল স্টোরে যাও, সেখানে অন্তত পক্ষে 10-15% ডিসকাউন্টে প্রোডাক্টটা পাবে। আর তাছাড়া দা সোমিজের নিজস্ব ওয়েবসাইট আছে, ফ্লিপকার্ট আছে, অ্যামাজন আছে, এসব জায়গাগুলোতে যখনই একটা ভালো মতো ডিসকাউন্ট দেখবে একদম ঝাঁপিয়ে পড়বে প্রোডাক্টের ওপর। আর কি আছে চলো দেখা যাক। এই প্রোডাক্টের ইন্ডিকেশনে বলা আছে, ইট হেল্পস টু ব্রাইটেন অ্যান্ড হাইড্রেট দ্য স্কিন অ্যান্ড অলসো হেল্পস টু রিমুভ ডার্ক স্পট ফ্রম দ্য স্কিন। স্কিনটাকে তোমার না যে অনেক বেশি হাইড্রেট করে, একটা যে শুকনো শুকনো টাইপের বা ড্রাইনেস থাকে সেই জিনিসটা থেকে এটা তোমাকে অনেকটা মুক্তি দেবে, অনেক বেশি প্লাম্পি করে রাখবে স্কিনটা, অনেক হাইড্রেট একটা ময়েশ্চারাইজ করে রাখবে, যে একদম ভেতর থেকেই ফিল করতে পারবে। আর কি করে, ব্রাইটেন আপ করে মুখটা, যে ডাল লাগছে কেমন একটা ছোপ ছোপ ব্যাপার, কোনো গ্লো নেই, চকচকে ভাব নেই, সেই সমস্ত সমস্যার থেকে এটা তোমায় মুক্তি দেবে, তোমার স্কিনটাকে অনেক বেশি চকচকে ঝকঝকে তকতকে করবে। আর যে কোনো ধরনের স্পট, সেটা অ্যাকনে স্পট হোক বা পিগমেন্টেশন বা যে কোনো ধরনের স্পট, সেগুলো থেকে তোমাকে মুক্তি দিতে এই প্রোডাক্টটা সাহায্য করবে। এই হচ্ছে গিয়ে এর ইন্ডিকেশন। এবার লাগাতে কিভাবে হবে, ডিরেকশন অফ অ্যাপ্লাই বলা আছে, অ্যাপ্লাই ইভেনলি অন ফেস অর বডি, ফেস এবং বডি উভয় জায়গাতেই তুমি এটাকে ব্যবহার করতে পারো। তবে অ্যাপ্লাই করার আগে প্রথমে একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নাও, তারপর একটা টোনার দিয়ে ভালো করে টোনিং করে নাও, দেন এটা আস্তে আস্তে করে এইরকম প্যাট করে 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 লাগাও, জোরে জোরে ঘষাঘষি করবে না কখনোই। এবার দেখি এর ইনগ্রিডিয়েন্টস লিস্টে কী কী আছে। এর ইনগ্রিডিয়েন্টসে আছে কার্বোমার, TEA, ল্যাকটিক অ্যাসিড, কোজিক অ্যাসিড, অ্যালেন্টোইন, গ্লিসারিন, ডি পেন্থানল, ক্যারেট অয়েল, গ্রেপসিড অয়েল, হুইচাম অয়েল, পারফিউম, রোজ অয়েল, সোডিয়াম বেঞ্জয়েড, ওয়াটার। এই হলো এর ইনগ্রিডিয়েন্টস। কিন্তু বিষয় হলো, খালি ইনগ্রিডিয়েন্টস বলে দেবো আমি আর কিছুই বলবো না এমন তো হতে পারে না। ইনগ্রিডিয়েন্টসের ভেতরে এমন অনেক জিনিস আছে যেগুলোর কাজ অ্যাকচুয়ালি আমাদের স্কিনের ওপর কী, সেটা কিন্তু জানানোটাও একটা আমার দায়িত্ব, যখন রিভিউ করব তখন পুরোটাই বলবো। তাহলে চলো, যেই যেই ইনগ্রিডিয়েন্টসগুলো সম্পর্কে আমরা খুব একটা জানি না সেগুলো নিয়ে একটুখানি আলোচনা করা যাক। আচ্ছা, এর মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড। এবার ল্যাকটিক অ্যাসিডের কাজ কী আমাদের স্কিনে? ল্যাকটিক অ্যাসিড হচ্ছে একটা আলফা হাইড্রক্সি অ্যাসিড। এটা কী করে, আমাদের স্কিনের উপর যে ডেড স্কিনটা জমা হয়ে যায় না, যেটার জন্য মুখটা অনেক বেশি আমাদের একটা নির্জীব টাইপের, ডাল টাইপের দেখায়, সেই ডেড স্কিনটাকে পুরো ক্লিয়ার করে দেয়, এক্সফোলিয়েট করে দেয়। আর কী করে, মুখের মধ্যে যে দাগগুলো হয়, যে স্পটগুলো হয় সেগুলোকে ফেড আউট করে, যে ছোটো ছোটো ফাইন লাইন্সগুলো হয় সেগুলোকে ক্লিয়ার করে, সেগুলোকে অনেকটা কমিয়ে দেয়, অ্যাকনেটাকে কন্ট্রোল করে, স্কিনটা অনেক বেশি স্মুথ করে, অনেক বেশি সফল করে। এটাই হলো ল্যাকটিক অ্যাসিডের কাজ আমাদের স্কিনের ওপর। কোজিক অ্যাসিডের বেসিক্যালি সোর্স হচ্ছে গিয়ে ফাঙ্গি বা মাশরুম, এই ধরনের কোনো জিনিস থেকে। এবার কোজিক অ্যাসিডের কী কাজ আমাদের স্কিনের ওপর? কোজিক অ্যাসিড কী করে, আমাদের মুখের মধ্যে যে সান ড্যামেজটা হয়, দীর্ঘ সময় ধরে সূর্যরশ্মির মধ্যে আমরা যখন থাকছি কোনো সানস্ক্রিন অ্যাপ্লাই না করে, স্বভাবতই কিন্তু তার থেকে আমাদের স্কিনটা ড্যামেজ হচ্ছে, ট্যান হচ্ছে, তাতে করে রিঙ্কল, ফাইন লাইন্স আসছে, পিগমেন্টেশন আসছে, এগুলোকেই বলা হচ্ছে সান ড্যামেজ। স্কিনের উপর এই ড্যামেজগুলোই করছে, তো এই ড্যামেজগুলোকে কোজিক অ্যাসিড কন্ট্রোল করে। আর কি, স্কিনে কোনো স্কার যদি হয়ে যায়, সেটা কীরকম হয় স্কার জিনিসটা বলি, ধরো আমি চুল কম করছি আঁচড়াচ্ছি চুন দিয়ে, হট করে আমার গালে ধরে রেম টেনে ফেললাম আমি, সেটা বাই মিস্টেকলি হয়, জেনে শুনে কেউ করে না। অথবা কোনো একটা জামা পরছি, তার জামার কোনো বাটন বা জামার মধ্যে কোনো এমন জিনিস আছে যেটা দিয়ে আমার গালটা বা মুখটা একটুখানি হলো স্ক্র্যাচ হয়ে গেল,
এই যেটা স্কার হয়ে গেল, এবার এটা কি বলতো আমরা এমনি না বুঝতে পারলাম না, কোনো সময় হয়তো বুঝতে পারি কোনো সময় বুঝতে পারি না, এবং পরবর্তীকালে এই জিনিসগুলোই কিন্তু তোমার রিঙ্কল, ফাইন লাইন্স বা আরও অনেক রকম প্রবলেম তৈরি করে। তো এই জিনিসগুলোকে কন্ট্রোল করে তোমার কোজিক অ্যাসিড, তার সাথে এজিং স্পট, যে বয়সের সাথে সাথে স্কিনটা এজিং প্রসেসের ভেতর যায়, সেই এজিং স্পটটাকে অনেকটা হলেও কমিয়ে দেয় এই কোজিক অ্যাসিড। এর মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টসের নাম লেখা আছে অ্যালেনটোইন, যেটা আমার কাছে ভীষণ নতুন এবং আশা করছি আমার সাবস্ক্রাইবারদের কাছেও যথেষ্টই নতুন। এবার এই অ্যালেনটোইন জিনিসটা কী কোনখান থেকে আসে? যতটুকু আমি জেনেছি অ্যালেনটোইনটা পাওয়া যায় বেসিক্যালি তোমার হুইট স্প্রাউট, তারপর চ্যামোমাইল, কমফ্রি আর সুগার বিট, এই সমস্ত জিনিসগুলো থেকে অ্যালেনটোইন জিনিসটা পাওয়া যায়। এবার অ্যালেনটোইনের কাজ কী? অ্যালেনটোইন আমাদের স্কিনে TEWL ট্রান্স এপিডার্মাল ওয়াটার লসকে কন্ট্রোল করে। এবার এই ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস কী সেটা নিয়ে যদি আমি বলতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে, এটা নিয়ে তোমরা নিজেরা কিন্তু একটুখানি চেক আউট করে নেবে। আর কী করে? আমাদের স্কিনের ওয়াটার রিটেইনটা বাড়িয়ে দেয়। অর্থাৎ একটা সহজ উদাহরণ দিয়ে বলি, একটা গাছ, ছোট্ট চারা গাছকে তুমি রোদের মধ্যে রেখে দাও অনেকক্ষণ, গরমকালে রোদের মধ্যে রেখে দাও, দেখবে খানিকক্ষণ পর সেটা ঝিমিয়ে নেতিয়ে শুকনো টাইপের একটা হয়ে যাবে। কিন্তু ওই চারা গাছটাকে যদি তুমি যত্ন করে রোজ ওতে জল দাও, তাহলে কিন্তু চারা গাছটা অনেক সুন্দর তোমার চকচকে ঝকঝকে প্রাণবন্ত একটা সতেজ ভাব থাকবে, যেটা আমরা বর্ষাকালে দেখি গাছপালাদের। তো এই জিনিসটা আমাদের স্কিনের ক্ষেত্রেও তাই, যেটা ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস হয়ে গেলে কি মুখটা দেখবে অনেকেরই হয় না, কারণ খুব শুকনো, ড্রাই, মানে কোনো প্রাণহীন নেই, এরকম প্রাণহীন টাইপের একটা লাগে। তো এই জিনিসটাকে কন্ট্রোল করে তোমার অ্যালেনটোইন। আর কী করছে, ওয়াটার রিটেনটা বাড়াচ্ছে, যার ফলে কী হচ্ছে স্কিনটা অনেক হাইড্রেট হচ্ছে, তোমার অনেক বেশি ময়েশ্চারাইজ লাগছে স্কিনটা, যে তোমাকে দেখছে বাইরে থেকে তার মনে হচ্ছে, তারও মনে হচ্ছে, ইভেন তুমি নিজে থেকে ফিল করছো, ভেতর থেকে ফিল করছো যে আমার স্কিনটা খুব ভালো হাইড্রেট আছে, ভেতর থেকে সে মানে নারিশমেন্ট পাচ্ছে, সে খুব মানে সুস্থ আছে। এটাই হলো গিয়ে অ্যালেনটোইনের কাজ। আমি এইভাবে এটুকুই জানতে পেরেছি এটা নিয়ে। তোমরা এটা নিয়ে কিছু যদি জানতে চাও তো নিজেরা একটুখানি চেক আউট করবে কী ব্যাপারটা, কী ইতিবৃত্তান্ত, আর কিছু নতুন জানতে পারলে আমাকেও অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। এছাড়া অ্যালেনটোইন আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশনটাকে বাড়িয়ে তোলে। আর এর মধ্যে যে আমরা ক্যারেট অয়েল, গ্রেপসিড অয়েল, হুইটজাম অয়েল এই জিনিসগুলো পাচ্ছি না, এরা কী করে আমাদের স্কিনটাকে, আমাদের স্কিন টেক্সচারটাকে অনেক বেশি ইম্প্রুভ করে। এই অয়েলগুলোর মধ্যে ভিটামিন ই এর একটা ভালো সোর্স আছে, ভিটামিন ই আমাদের স্কিনের জন্য ভীষণ বেনিফিশিয়াল, ভীষণ কাজের একটা জিনিস, স্কিনটাকে অনেক বেশি সফট করে, ইভেন স্কিন টোন করে, স্কিনকে হাইড্রেট করে, এজিং স্পটকে বা এজিং প্রসেসকে অনেক বেশি স্লো ডাউন করে, ওভারঅল স্কিনটাকে খুব ভালো একটা নারিশমেন্ট দেয়, ভেতর থেকে পুষ্টি যোগায়। সো এগুলোই ছিল এই একটু আননোন ইনগ্রিডিয়েন্টস, এবং সেটা নিয়ে আমি একটুখানি ডিটেলসে আলোচনা করে দিলাম তোমাদের সাথে। চলো একটু প্রোডাক্টটাকে আমরা কাছ থেকে দেখি কীরমের টেক্সচার। প্রোডাক্টটা এরকম, হালকা একটা গোল্ডেন গোল্ডেন কালার এবং দারুণ একটা রোজের স্মেল আছে। আর এই দেখো আমি হাতের উপর অ্যাপ্লাই করে দেখাচ্ছি, পুরো ওয়াটারি এবং ফিউ সেকেন্ডসের ভেতরে এটা অ্যাবজর্ব করে যাবে, এবং অ্যাবজর্ব করে যাওয়ার পর একটা দারুণ হাইড্রেশন, দারুণ ময়েশ্চারাইজ ইফেক্ট দেবে। দেখো আমি প্রচুর প্রোডাক্ট মানে বের করে ফেললাম, আজ এবার বলি আমি কীভাবে ব্যবহার করি। আমি প্রোডাক্টটা ভীষণ পছন্দ করি পার্সোনালি, আমি সারা বছর এক প্রকার লাগাই। তো আমি যেমনভাবে লাগাই সেটা একটু বলে দিই, প্রথমে ফেসটা ক্লিন করে নিলাম, তারপর টোনিং করে দেন এটাকে অ্যাপ্লাই করি। এবার যদি শীতকাল হয় তাহলে এটার ওপর আমি ময়েশ্চারাইজ বা কোল্ড ক্রিমটা অ্যাপ্লাই করে নিই, আর যদি গরমকাল হয় তাহলে কিন্তু আর আমি কিছু লাগাই না, কারণ এটা নিজে থেকেই একটা এত সুন্দর ময়েশ্চারাইজারের কাজ করে যে এর ওপর আলাদা করে আমি ময়েশ্চারাইজার লাগাই না, ডিরেক্ট সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিই যদি আমার বাড়ির বাইরে বেরোনোর থাকে, আর যদি বাড়ির মধ্যে আছি বা রাত্রেবেলা জাস্ট এটাকে আমি অ্যাপ্লাই করে এর ওপর হালকা যদি কোনো ময়েশ্চারাইজার দরকার হয় লাগাই, না হলে ছেড়ে দিই। কেন করি? কারণ হচ্ছে আমার প্রচণ্ড অয়েলি স্কিন এবং সুপার সেন্সিটিভ স্কিন, আর তোমরা জানোই আমাদের দেশ হচ্ছে গ্রীষ্মপ্রধান দেশ, এখানে ম্যাক্সিমাম বছরের ম্যাক্সিমাম সময়টাতে প্রচণ্ড গরম,
ফলে কোনো হেভি ময়েশ্চারাইজার লাগিয়ে কিন্তু আমরা দেখেছি প্রচণ্ড ঘাম হয়, প্রচণ্ড ঘাম হয়, তেলতেলে হয়ে যায় মুখ। তো সেই সমস্ত প্রবলেম যাদের আছে, আমার এই প্রবলেমটা আছে, ফলে আমি খালি এটাই অ্যাপ্লাই করি, আর কিছু করি না। আর বেরোতে গেলে বাইরে, বাড়ির বাইরে বেরোতে গেলে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি না, তাতে কিন্তু আমার দারুণ ইফেক্ট দেয় স্কিনে। এটা আমি এইভাবে ব্যবহার করি, তোমরাও এইভাবে ব্যবহার করে দেখতে পারো। এবার বলি আমার স্কিনের ওপর ইফেক্ট কী। প্রথম কথা, আমি একটা নেগেটিভ কথা বলবো, এখানে যে স্পট রিডিউস করার কথা বলা হয়েছে, আমার দেখো সেই অর্থে স্পট রিডিউস কিন্তু এইটা মেখে হয়নি। স্পট যদি রিডিউস করার আছে তাহলে দশ ওমিজের ভিটামিন সি সেরাম আছে, এজ ডিফাইনিং সেরাম বা এজ ডিফাইনিং যে জেল ময়েশ্চারাইজার আছে, সেগুলো কিন্তু একটা অসাধারণ প্রোডাক্ট। যদি তুমি স্পট রিমুভ করার জন্য কিছু চাইছো তাহলে এই তিনটে প্রোডাক্টের কিন্তু জুড়ি মেলা ভার। তো চোখ বন্ধ করে ওই তিনটার দিকে চলে যেতে পারো যদি স্পট রিমুভের দিকে যাচ্ছ। আর যদি আমার মতো খালি ময়েশ্চারাইজ ইফেক্টটা চাইছো, নারিশমেন্ট চাইছো, তাহলে চোখ বন্ধ করে এটা কিনে নাও। সত্যি বলতে 1%ও ঠকবে না। যা প্রোডাক্টের কোয়ালিটি, যা কোয়ান্টিটি, যা প্রাইস, সেটা কিন্তু সত্যি খুব ভালো। 100ml প্রোডাক্ট 195 MRP, যদিও এই দামে তোমায় কিনতে হচ্ছে না, তাহলেও কিন্তু বলবো দুর্ধর্ষ এটা কম্বিনেশন। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো যদি স্কিনটাকে ভেতর থেকে নারিশ করতে পারো। গরমকালে কোনো টেনশন নেই, জাস্ট এটা লাগিয়ে, এটার উপর ময়েশ্চারাইজার লাগিয়ে, সানস্ক্রিন লাগিয়ে বেরিয়ে যাও। এবার যাদের প্রচণ্ড ড্রাই স্কিন তাদেরকে আমি বলবো এটা লাগাও, তারপর ময়েশ্চারাইজার লাগাও, তারপর সানস্ক্রিন লাগাও। বাস এই ছিল এর রিভিউ। আমার আমার ব্যক্তিগত যা অভিজ্ঞতা আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, এবং প্রোডাক্ট প্রত্যেকটা আমি নিজের পয়সায় কিনি, নিজে ব্যবহার করি, যদি কোনো ভালো ফল পাই আমি তাহলে তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করো, তোমাদের প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে নিয়ে সেটা প্রশ্ন করো, আমি কিন্তু প্রত্যেককে উত্তর দিই। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে নেক্সট ভিডিওতে। ততদিন প্রত্যেকে খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজের যত্ন নাও, কারণ নিজে যখন ভালো থাকবে তুমি তোমার আশেপাশে সবাইকে ভালো রাখতে পারবে। টাটা।